তোমাদের কাকে নিয়ে এসেছি দেখো, এটা আমরা নৈহাটি বড়মা বড়মার পুজো হয়, যেটা বড়মার 100 বছর এবার হয়েছে বড়মার পুজোতে, সেখানে 100 বছরের জন্য নতুন মূর্তি হয়েছে, কষ্টি পাথরের মূর্তি, 4 ফুট মূর্তি, 100 কিলো সোনা দিয়ে সাজানো মূর্তি কিন্তু, ঠিক আছে। আর ভেতরে ফটো তুলতে দেখছি না, কোনো কিছু করার নেই। আর 12 তারিখ পুজো হবে, দেখতে পাচ্ছি সামনে ওখানে পুজো হবে, ওটা হলো মেন বড়মা, যেটা পুজো হয় ওই বড়মার পুজো হবে সামনে 12 তারিখে। সবাই আসা চাই, আর কলেজ ভিডিও দেখা চাই, ঠিক আছে। আর অরূপ নন্দীর তার ভিডিও দেখা চাই, আর কিচেন কলেজ ভিডিও দেখা চাই। আমরা দুজনে এখানে এসে দুজনে দেখা হয়ে গেলে ছোট্ট বলতেই হবে। হ্যাঁ সেটাই সেটাই, দেখো হট করে দেখা হয়ে গেল, আমি তো জানতাম না, আমি তো এসেছিলাম এমনি জাস্ট ভিডিও করার জন্য, কলেজের সময় দেখা হয়ে গেল, এখানে এসে খুব ভালো লাগলো। এরকম তোমাদের সাথে কোথায় কোথায় দেখা হয়ে যাবে আমরা কিন্তু বলতে পারি না। হ্যাঁ সবাই ভালো থেকো, বাই বাই। নৈহাটি স্টেশন থেকে সোজা হাঁটা পথে 3 মিনিট বড় মায়ের মন্দিরে গিয়ে পৌঁছালাম। নতুন মূর্তি বড় মায়ের তৈরি হয়েছে কষ্টি পাথরের, 4 ফুট উচ্চতা, সোনায় মোড়া মায়ের মূর্তি। এখানে শুনেছি মায়ের কাছে যিনি আসেন যা মনস্কামনা পূর্ণ করেন তাই মা পূরণ করেন। আমিও গিয়েছি, আমারও মনস্কামনা ছিল, হয়তো উনিও আমার মনস্কামনা পূর্ণ করবে। তোমরা সবাই চলে এসো মায়ের মন্দিরে, এখানে এসে তোমাদের যা মনস্কামনা আছে সেগুলো তার কাছে চাইবে, ঠিক মা তোমাদের দিয়ে দেবেন। এখানে নিয়মাবলী আছে, প্রবেশ কোথা দিয়ে করতে হয়, বেরোতে হয় কোথা থেকে, সমস্ত কিছুই এখানে আসলেই দেখে বুঝতে পারবে। আমরা তো প্রথম গেছি, আমরা দেখে প্রথমে বুঝিনি, তারপরে সবটাই বুঝতে পেরেছি। এখানে খুব সুন্দর পানীয় জলেরও ব্যবস্থা আছে, এখানে মায়ের মন্দিরে এটা ঢোকার পথ, এই রাস্তা দিয়ে আমরা মায়ের মন্দিরে গিয়েছি। মায়ের ছবি তুলতে দেয়া হয়নি তাই আর ছবি তোলা হয়নি। হঠাৎ ইউটিউবার অরূপ নন্দী তার সঙ্গে আমার দেখা হয়ে গেল, বেশ ভালো লাগলো। আর আমাদের এই ইউটিউব জগতের যে এত সুন্দর চাওয়া পাওয়া, যে ভাই বোন আমরা তৈরি করেছি, এটা খুব ভালো লাগে আমার।